সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নে উট দেখলে কি হয়। ইবনে সিরিনের তাফসিরুল আহলাম নামক কিতাব থেকে আপনাদের সাথে আমি যুক্ত আছি, মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা অবস্থায় এই সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উট দেখার ব্যাখ্যা নিয়ে আজকে আমরা জানবো। শহর বা মানুষের সমাবেশের মাঝে কেউ যদি উটকে জবাই করতে দেখে, তাহলে অত্যাচারিত হওয়ার আলামত। স্বপ্নে যদি জীবিত উটের চামড়া খুলে ফেলে, তাহলে তার রাজত্ব চলে যাওয়ার আশঙ্কা, বা তাকে বহিষ্কার করা হবে, বা তার সম্পদ কেড়ে নেওয়া হবে। উটকে স্বপ্নে গুস্ত খেতে দেখলে অথবা মানুষের মাঝে দৌড়াতে দেখলে, স্বপ্নদ্রষ্টার প্রত্যেকটা ঘর থেকে অনির্দিষ্ট কিছু খাবে, তাদের পশ্চাৎবন করতে দেখলে এটা কোনো বাদশা অথবা কোনো শত্রু বা এমন প্লাবন যা মানুষকে ক্ষতি করবে, কেননা তা মানুষের মাঝে বিপদের ইঙ্গিত। যে তাকে জবাই করতে দেখবে বা কোনো অঙ্গ ভেঙে ফেলবে অথবা ভেঙে যাবে, তাহলে সেই পরিমাণ খাবে যে পরিমাণ নষ্ট হবে। এমনিভাবে হাতি, জিরাফ, উট পাখি দেখার ব্যাখ্যা অনুরূপ। শীতকালে উটের পাল দেখা বৃষ্টির ইঙ্গিত, উট থেকে পরিচিত দেখা স্বপ্নদ্রষ্টার অভাব আসার লক্ষণ, উটকে তার উপর আক্রমণ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা অসুস্থ এবং চিন্তিত হওয়ার আলামত, তার মাঝে ও অন্য কোনো লোকের মাঝে বিরোধ দেখা দিবে। যদি দেখে উটের উপর আরোহণ করা কঠিন, তাহলে কঠিন বা শক্তিশালী শত্রু থেকে চিন্তা মুক্ত হবে। স্বপ্নে কেউ উটের লাগাম টেনে পরিচিত স্থানে নিয়ে যেতে দেখলে দুষ্ট ব্যক্তিকে কল্যাণের পথ দেখাবে। যদি স্বপ্নে কেউ উটের লাগাম দিয়ে উট চালায়, তাহলে বুঝতে হবে এলাকার নেতৃস্থানীয় লোক তার অনুগত্য করবে। স্বপ্নে আরবি উট চড়াতে দেখলে আরবের উপর তার রাজত্ব কায়েম হবে। কেউ অনারবি উট চড়াতে দেখলে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হওয়ার আলামত বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমার পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, কারণ আমাদের নাম দিয়ে অথবা ছবি দিয়ে অনেকেই প্রতারণা করে। আমাদের নাম অথবা আমাদের ভিডিও হলেই কিন্তু এটা আমি না, সাবধান। মৌলানা ইমরান, মৌলানা হুমায়ুন হাবিব, মৌলানা জাকারিয়া, একে মারুফ সহ হাজারো ধরনের নাম নিয়ে প্রতারণা করে, সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।